যেদিন আমলের মাধ্যমে একজন মানুষ মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাওয়ার সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তন্মধ্যে থেকে প্রথম যে আমলের কথা বলতে চাই সেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজ্জা হাদাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামি ওয়ালাদাতু উম্মু যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সেই হজে কোনো প্রকার পাপাচার হবে না পাপ মুক্ত হজ যে করতে পারবে হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না নারী গটিতে কোনো অপরাধ করবে না এমন কি নিজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ সে সময়গুলোতে যথাসম্ভব সে আল্লাহর বিধানকে পরিপূর্ণ মানবে অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপমুক্ত গুনাহমুক্ত পরিচ্ছন্ন ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রকম হাজী সাহেব হতে পারলে সব হাজী সাহেবের জন্য নয় এরকম হজ করতে পারলে এই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে একটি শিশু নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে পরিষ্কার থাকে এরকম সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে নিজের ঠিকানায় আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ হজ্জে মাবরুর যথাযথ এবং পবিত্রতম হজ গুনাহমুক্ত হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন মহতরম হাজেরিন আল্লাহর ঘরের হজ এটার জন্য পয়সার যতটা প্রয়োজন তার চাইতে নিজের আন্তরিক প্রচেষ্টা এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চোখের পানি ফেলা মনের আকুতিটা অনেক বেশি প্রয়োজন বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছেন এর জন্য দরকার হলো ইমানি টান ইমানি আকর্ষণ বাইতুল্লাহর প্রতি টান আল্লাহর প্রতি ভালোবাসা আখিরাতমুখী মানসিকতা এটি যত বেশি মানুষ লালন করবে আল্লাহর ঘর জিয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যত হাজার মানুষ এখানে উপস্থিত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন যারা একবার গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন সময়ের উপস্থিতি আমরা জীবনে বহু স্বাদ আস্বাদন করেছি আমাদের দেশের অনেক মানুষ আজকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু ঘুরতে যান এবং বেশ কিছুদিন আগে একটি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চোখে পড়ার মতো সংখ্যক মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ঘুরতে যান এবং মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেন আরও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যান এই যাওয়াটা দোষের নয় মানুষ রিফ্রেশমেন্টের জন্য আল্লাহর কুদরত এটি প্রত্যক্ষ করবার জন্য আল্লাহর জমিনে বিভিন্ন প্রান্তে প্রান্তে যাবে ইমানদার সে নির্দেশ করানো করেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি বাইতুল্লাহর সফর কারোর করা না হয়ে থাকে সে যদি আল্লাহর ঘরের মেহমান হয় মক্কা মদিনা একবার যাওয়ার তৌফিক হয় ইমানের যে স্বাদ এবং যে তৃপ্তি এর মাধ্যমে অনুভব হয় অন্য কোনো আমলে অন্য কোনো কাজে এরকম ইমানি তৃপ্তি ইমানি স্বাদ ইমানি মধুরতা কখনো আস্বাদন করা সম্ভব হয় না মোহতরম হাজরিন এই জন্য দেখবেন যারা বাইতুল্লায় একবার গেছে তারা আবার যাওয়ার জন্য পাগল পড়া থাকেন অস্থির থাকেন যারা গিয়েছেন তাদের সাথে কথা বলে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে আমরা যেয়ে থাকি আমি অনেক জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে আপনি যদি তাজমহল একবার যান আমি একবার গিয়েছি এরপর দ্বিতীয়বার যদি আমাকে যেতে বলেন আমার খুব একটা আগ্রহ থাকবে না কারণ এটা দেখেছি একটা আশ্চর্যজনক স্থাপনা অনেক বড় একটা স্থাপনা দেখেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার যদি কেউ দেখে বড় জোর তো তৃতীয়বার দেখার আর কোনো আগ্রহ থাকবে না কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে নববী শুধুমাত্র দুই চার পাঁচবার নয়
অগণিতবার দেখার পরও মানুষের মধ্যে কখনো এটা দেখার তৃষ্ণা এখানে গিয়ে ইবাদত করার পিপাসা এটা কখনো মেটে না এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি দোয়া করেছেন যে আল্লাহ এই ঘর আমি নির্মাণ করলাম পৃথিবীর মানুষের মনকে এটার দিকে আকৃষ্ট করে দেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে প্রায় 4500 বছর আগে নির্মাণ করেছেন এই ঘর তিনি পুরো নির্মাণ আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাঈলকে সাথে নিয়ে আজও পর্যন্ত এই 4500 বছর পর্যন্ত পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আল্লাহর এই ঘর জিয়ারত করার জন্য যায় আরেকটি স্থাপনা সারা বিশ্বে আপনি দেখাতে পারবেন না যে স্থাপনা 4500 বছর তো দূরের কথা 2400-500 বছর পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মানুষ মানুষ বেহাল থাকে বেচারা বেকারার থাকে অস্থির থাকে বেচাইন থাকে সেখানে যাওয়ার জন্য মানুষ উদগ্রীব থাকে নিজের পকেটের টাকা গাটের টাকা খরচ করে মানুষ সেখানে যাওয়ার জন্য পাগলপরা থাকে এই মসজিদে হারাম ছাড়া আল্লাহর জমিনে আপনি আরেকটি জায়গা এই লেভেলের মানুষের আগ্রহ আছে ভালোবাসা আছে এবং সে ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত আছে এরকমটি দেখানো যাবে ইসলামের সত্যতার অন্যতম একটি প্রমাণ এটি আপনি বাইতুল্লাহর প্রতি যে আকর্ষণ মানুষকে দেখবেন সেই 4500 বছর থেকে যে শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল এই মক্কাকে আবাদ করার পর যে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছেন তারপর থেকে আজ পর্যন্ত যে মানুষ আসছে এরকম হয় না যে মাঝে 2-4-500 বছর এই ঘরে আর কেউ যায় নাই অন্য কোথাও গিয়েছে আরেক জায়গার প্রতি আকর্ষণ হয়েছে এরকম হয় নাই 4500 বছর পর্যন্ত একটা ঘর গোটা পৃথিবীর মানুষকে মোহাবিষ্ট করে রেখেছে নিজের প্রতি নিজে আকৃষ্ট করতে পেরেছে এটা একমাত্র সম্ভব যে এটি আর কারোর ঘর নয় এটি স্বয়ং রব্বুল আলামিনের ঘর স্বয়ং রব্বুল আলামিনের কুদরতে তার বিশেষ রহমতে অনুগ্রহে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলদের অলৌকিকত্ব বাইতুল্লাহর মুজিজা এবং অলৌকিকত্বের অংশ হলো এটা যে এত হাজার হাজার বছর পর্যন্ত একটা ঘরের আকর্ষণ পৃথিবীর মানুষের মধ্যে টিকে থাকে এরকম আরেকটা স্থাপনা পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন কল্পনাও ঠিক একইভাবে কোরআনের মতো মহাগ্রন্থ আপনি আরেকটি পাবেন না যে গ্রন্থ মাত্র 100 বছর পরও তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর বাসীর কাছে 1450 বছর আগে 1450 বছর ধরে অনবরত গোটা পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই গ্রন্থ এই গ্রন্থ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পক্ষে মুখস্থ আছে স্মৃতিতে আছে এই গ্রন্থ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে 1450 বছর যাওয়ার পরও এই কোরআনের আবেদন এর প্রতি আগ্রহ এর প্রতি ভালোবাসা এর প্রতি শ্রদ্ধা এর প্রতি টান এটাকে অনুসরণ করার প্রতি যে আগ্রহ আছে সেটি বিন্দু পরিমাণ কমে নাই বরং কিয়ামত যত নিকটবর্তী হবে এর অনুসারীদের সংখ্যা কমবে না বাড়বে ইনশাআল্লাহ পৃথিবীতে আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই 200 বছর আগে লেখা হয়েছে লেখক চলে গেছেন 200 বছর পরও এই বইয়ের আবেদন তখন যেমন ছিল এখনো তেমন আছে সবার কাছে এটা প্রাসঙ্গিক সবার কাছে গ্রহণযোগ্য এরকম আরেকটা বই দেখাতে পারবেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সেজন্য তার মিরাকল এটা তার মুজিজা এটা তার অলৌকিকত্ব যে এই বই সাধারণ কোনো বই নয় সাধারণ কোনো বই এরকম হতে পারে না এটা আসমানি গ্রন্থ হওয়ার প্রমাণ ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রিয় করেছেন মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছেন সবচেয়ে জনপ্রিয় করেছেন 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন আজও পৃথিবীর কোন প্রান্তে যদি তাকে কেউ কোনো কটু কথা বলে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নামাজি মুসলমান তো পরের কথা যে না মুসলমান ঠিকমতো নামাজও পড়ে না সালাত আদায় করে না ঠিকঠাক মতো গাফলতি করে ওই মুসলমান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমর্ণে করে অপমান করে কোনো কথা বললে সে সহ্য করতে পারে না তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায় মোহতারাম হাজরিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরে এরকম দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রা আপনার আলোচনা এবং প্রশংসাকে আমি সমুন্নত করে দিয়েছি পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি আজ বিভিন্ন খেলোয়াড়ের পিছনে আমাদের যুবকরা অনেকে ছুটে বেড়ান অনেক খেলোয়াড় তথাকথিত তারকা তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে আমি জানি তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের একজন আরেকজনের ফলোয়ারের রেকর্ড ভঙ্গ করেন আমি জানি
কিন্তু আপনি কি বলতে পারেন এই সমস্ত খেলোয়াড়ের মৃত্যুর পর 100 বছর পর পৃথিবীতে তাদের এই ফলোয়ার থাকবে গত 100 বছর আগে যে সমস্ত নায়ক মহানায়ক তারকা বিনোদন কর্মী এবং খেলোয়াড়রা ছিল আজ পৃথিবীতে তাদের নাম নেয়ার মতো মানুষও এমন একজন শাসকের নাম বলতে পারবেন এমন একজন রাজার নাম বলতে পারবেন এমন একজন ক্ষমতাধর মানুষের নাম বলতে পারবেন যে মাত্র 2-300 400 বছর আগে পৃথিবী রাজত্ব করেছে তখন তাকে লক্ষ লক্ষ মানুষ বাহবা দেওয়ার মতো ছিল আজ ওই ব্যক্তিকে যদি ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় চট্টগ্রাম শহরের ব্যস্ততম জায়গায় আপনার সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম জায়গায় যদি তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে তার জন্য চোখের পানি পড়বে ব্যথা লাগবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে 400 বছর আগের কোন রাজার জন্য কাদার মতো মানুষ পাওয়া যাবে ওই রাজার নামও জানে না বেশিরভাগ মানুষ ঠিক কিনা বলেন 1450 বছর আগে চলে যাওয়া একজন মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন এটি একমাত্র সম্ভব হয়েছে তখনই যখন তিনি আল্লাহর মনোনীত রাসূল এবং দূত হয়েছিল এটা দুনিয়ার সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে এটা তার অলৌকিকত্ব এটা তার মিরাকল এটা তার মুজিজা এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সহায়তা যোগায় যে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে এই দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন সেজন্য কোরআন হয়েছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ এবং কোরআন 1450 বছর পর্যন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে আজ সুইডেনের কোন অমুসলিম সুইডেনের কোন রাজনৈতিক সে পুলিশি প্রহরায় কোরআন পুড়িয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সৌদি আরব তুরস্কের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রত্যেকটা মানুষ সেটা প্রতিবাদ করি আজ পর্যন্ত সেই 1500 বছর আগে নাজিল হওয়া গ্রন্থ সেটাকে কি অবমাননা করলে আমাদের মনে কষ্ট হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আরেকটি গ্রন্থ পৃথিবীতে এরকম দেখানো যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম জনপ্রিয় এত মানুষের মধ্যে ভালোবাসা আছে এরকম আরেকটা মানুষ পাওয়া যাবে কদিন আগে একটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছিলাম যে ইংল্যান্ডের মতো দেশে অমুসলিম প্রধান দেশে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ যে নামটি সবচেয়ে বেশি মানুষ তার সন্তানের জন্য নির্বাচন করেছে অন্য কোন নাম এমনকি সেখানে খ্রিস্টান প্রধান এলাকা হওয়ার কারণে স্বয়ং ঈসা আলাইহিসসালামের বা তার পরিবারের কারণ নামে নামকরণের এরকম রেকর্ড নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণের যত রেকর্ড এখান থেকে প্রমাণিত হয় এ মানুষ কোনো সাধারণ মানুষ নয় মোহতারাম হাজিরিন ঠিক একইভাবে বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ এই ঘরের প্রতি 4500 বছর পর্যন্ত মানুষের যে আগ্রহ মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে এটার প্রতি মানুষ আকৃষ্ট হয় 4500 বছর পর্যন্ত মানুষ যাচ্ছে একজন মানুষ তার জীবদ্দশাতে 10 20 30 40 বার পর্যন্ত যাচ্ছে তারপর এই ঘরের প্রতি যাওয়া সেখানে গিয়ে ইবাদত করার যে তৃষ্ণা আছে পিপাসা আছে সেটা কখনো মেটে না এবং সেটা কখনো শেষ হয় না এটা একমাত্র এই ঘরের মিরাকল এই কোরআনের মিরাকল এই রাসূলের মিরাকল এবং মুজিজা এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে এই দিন কোন মানুষের বানানো দিন নয় এই দিন স্বয়ং আরশে আযিম থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন মোহতারাম হাজিরিন তো বলছিলাম বান্দার যে আমল বান্দাকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সে আমলটির ভিতরে প্রথম আমল হলো যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে যে হজে কোনো ঝগড়া ঝাটি করে নাই গুনাহ করে নাই পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে নাই এরকম কোনো হজ যদি কেউ করে আসতে পারে সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ বারবার করার তৌফিক দান সবাই নিয়ত করব তো ইনশাআল্লাহ আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন আপনার আমার সামর্থ্য না থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও আমি বারবার বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে আপনি যদি এটা না আস্বাদন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে এর ভিতরে একটা হলো বাইতুল্লাহর হজ বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া এমন কোনো পাষাণ পাওয়া কঠিন হবে এমন কোন পাষণ্ড পাওয়া কঠিন হবে এমন কোন শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে হজ করেছে আর হৃদয়ে তার বিগলিত হয় নাই ভাইরা আমার অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়ে থাকেন যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছেন যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুঁদ হয়েছিলেন যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ আস্বাদন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ আস্বাদন করেছেন
আল্লাহর ওয়াস্তে যদি হজ না করা হয়ে থাকে আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক দান করুন দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মত নিষ্পাপ করে দেয় সকল গুনাহ maaf করে দেয় সে আমলটি হলো যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে ওযু করে উত্তম রূপে ওযু কিভাবে হয় উত্তম রূপে ওযু হবে তখন যখন এই ওযুতে আপনি কোনো পানির অপচয় করবেন না আমরা আজকাল শহরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে ওযু করি বেশিরভাগ মানুষ ট্যাপে ওযু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন তো দেখা যাবে একবার ওযুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায় ঠিক না ঠিক অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন ঈমানদার কখনো অপচয় করতে পারে পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে এই অজুহাতে আমি পানি অপচয় করব না আমার ট্যাঙ্কিতে থাকতে পারে আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে সমুদ্রেও যদি কেউ ওযু করে সেখান থেকে পানি নিয়ে ওযু করার সময় যেন অপচয় না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন এজন্য আপনার ওযুটা সুন্দর হবে তখন যদি আপনি ওযুতে অপচয় না করেন দ্বিতীয়ত আমরা অনেকে কথা বলতে বলতে ওযু করে বিসমিল্লাহ বলি না ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না তৃতীয়ত ওযুতে মেসওয়াক করতে হবে বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু মেসওয়াকের যে ফজিলত মেসওয়াকের যে উপকারিতা এর যে মর্যাদা এটা কখনো অন্য কোন বিষয় দ্বারা অর্জিত হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল যে আমলটা করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সেটার নাম মেসওয়াক মেসওয়াক এমন একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য কষ্টকর হবে আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক নামাজে প্রত্যেক ওযুতে মুহতারাম হাজেরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায় তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন এজন্য মুসলমানের পকেটে মেসওয়াক থাকবে দাঁতের মধ্যে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায় এটা নানাভাবে প্রমাণিত অনেক উলামায়ে কেরাম বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানে মৃত্যু নসিব হয় অতএব মেসওয়াক আপনার ওযুতে যেন অবশ্যই থাকে ওযুর মধ্যে সুন্নাহ সম্মত ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয় শীতে বিশেষ করে ওযু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়ো করে ওযু করি কনুইয়ের দিকে হয়তো শুকনা থেকে যায় অথবা কানের লতিতে শুকনা থেকে যায় কিংবা কপালের উপরে শুকনা থেকে যায় ভালো করে ডলে উযু করা বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ভালো করে ডলে উযু করো উযুর যত্ন নাও বিশেষ করে শীতের সময় অতএব উত্তম রূপে যখন আপনি উযু করবেন এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে উযুর তাহিয়াতুল উযু সালাত আদায় করে অথবা যে কোনো সালাত আদায় করে এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয় দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কথা জিকির করে আল্লাহর দিকে মনোনিবেশ করে মনকে আল্লাহর দিকে মতবাজ্য করে আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে তাহলে যে উত্তম রূপে উযু করে এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করে নামাজ পড়ে এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর বর্জ্যতা বর্ণনা করে এই সবগুলো হয়ে যেতে পারে সূরা ফাতিহা পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা হয়ে গেল আর রহমানির রহিম আল্লাহর সানা গুণকীর্তন হয়ে গেল আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল এরপরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিপূর্ণভাবে নিজেকে মতবাজ্য করে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা তার কাছে আমাকে যেতে হবে এই আমলগুলো যদি কেউ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে তার কোনো পাপ বলতে কিছু নেই নিষ্পাপ শিশু ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম নিষ্পাপ করে দিবেন অতএব আমরা ওযু করার পর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন তিনি শুনতে পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন যখন মিরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো তিনি জিবরিলের সঙ্গে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এই রকম পায়ের আওয়াজ এই শব্দ হয় তিনি যখন হাঁটেন তখন তিনি মিরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করেছেন কি আমল তুমি করো
যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সেরকম কোনো আমল নাই তবে আমি যখনই ওযু করি ওযুর পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি সব সময় পড়ি এটা ভুলি না আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে ওযুর পর তাহিয়াতুল ওযু নামাজ আমরা অনেকে পড়তে যাই না ওযু শেষ হয়েছে কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কিবলামুখী হয়ে আপনি দুই রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন এটা হলো ওযুর সম্মানার্থে আদায় করা নফল নামাজ এই নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই মর্যাদা দিয়েছেন তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যদি কেউ উত্তম রূপে ওযু করে যে ওযুতে পানি অপচয় নাই যে ওযুতে অহেতুক কথাবার্তা নাই যে ওযু শুরুতে বিসমিল্লাহ আছে যে ওযুতে মিসওয়াক আছে যে ওযুতে উত্তম রূপে ওযু আছে যে ওযুতে সমস্ত সুন্নাতগুলো প্রতিপালন করা হয়েছে সুন্দর করে নাকে পানি এবং কুনি করা হয়েছে এরকম ভালোভাবে ওযু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপরে আল্লাহর প্রশংসা করবে গুণগীতন করবে মর্যাদা বর্ণনা করবে তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে আজ মোবাইল ফোনের কারণে ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে একান্ত সময় কাটানো সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহ স্মরণ করেন আল্লাহর দিকে মগ্ন হন ধ্যান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন আল্লাহর দিকে আকৃষ্ট হন মনোনিবেশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সত্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্পাপ করে দিবেন সবাই আমলটা করব তো ইনশাআল্লাহ নাম্বার 3 মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি যখন আমি আমার কোন বান্দাকে পরীক্ষায় ফেলি বিপদে ফেলি সে বিপদে পড়ার পর হাহুতাশ করা অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে আমি দুঃখে পেয়েও কষ্ট পেয়েও আল্লাহর শুকর আদায় করলাম যদি এটা করে ওয়াসবারা আলা মা তালাই এবং আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজ্জাহি যালিক কায়ামি ওয়ালাদাতু উম্মু তাহলে সে তার সে অবস্থান থেকে যখন উঠবে বিপদে সে সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে কোনো হাউতাশ না করার কারণে আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নবজাতক এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন অতএব সবর করব তো ইনশাআল্লাহ আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না আসে না বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে ইমানদার যারা আল্লাহর নেককার বান্দা যারা তাদের জীবনে বিপদ বরং আরো বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবী রাসূলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের প্রতি বিপদ তত বেশি আসবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিসে আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাকে আল্লাহ বিপদ দেন কষ্ট দেন আল্লাহ দেখতে চান প্রমাণ করতে চান আল্লাহ তো সবকিছুই জানেন তিনি প্রমাণ করতে চান যে আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসেছে সেটা মুখের কথা নয় বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয় রিদা বিল কাদা আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে লস হয়েছে আপনি বিপদের মুখোমুখি হয়েছেন আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে সর্বোচ্চ লাভ হতে পারে বিনিয়োগ হতে পারে দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময়ে হয়ে যায় তাহলে এটা লাভ না লস অতএব ইমানদার সেইভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন বিনিময় পাবেন পুরস্কার পাবেন হিসেব ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন এটি চারটিখানি কথা নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব
সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না আমাদের অজস্র ভুল ত্রুটিতে প্রতিটা নেকামল থাকে বদআমল তো আছেই অগণিত আল্লাহর কাছে হিসাব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে অহেতুক কথা বলবে না বেসবর হবে না অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না অসহনশীল আচরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোন প্রকার হিসাব নিকেশ ছাড়া আল্লাহ অগণিত দিবেন বিনা হিসাবে দিবেন অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে বহু মুসলমান পাবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করেন উনি নামাজ কালামও পড়েন কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান রাগান্বিত হয়ে যান বা মেজাজ হারিয়ে ফেলেন বদমেজাজ হন মানুষের প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন খারাপ আচরণ করেন কারোর গায়ে হাত তুলে ফেলেন একটা মন্দ কথা বলে ফেলেন নিজের অবস্থান নষ্ট করে ফেলেন এরকম বেসবর ইমানদার আছে না নাই কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসেবে দাঁড়াতে চান আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কুটি কথা বলতে পারবেন না একটা গালি আপনি দিতে পারবেন না ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে অধৈর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথা শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান মনে রাখবেন অনেক নফল আমল অনেক নফল রোজা অনেক নফল নামাজ অনেক নফল দান সাদাকা অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে অতএব সবর করব তো ইনশাআল্লাহ আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রী সব কথা আপনার পছন্দ হবে না সব কাজ আপনার ভালো লাগবে না আপনার মাথা গরম হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে আপনার কোনো কাস্টমারের আচরণ সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে আপনাকে রাগান্বিত করতে পারে আপনাকে ক্রোধান্বিত করতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে যা তা বলে ফেলেছে যা তা করে ফেলেছে এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে ধৈর্যশীল হতেশীল হতে হবে আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন সামান্য একটু চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে গেছে ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে আহত করে ফেলেছে গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছিন্নকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে গোটা আয়োজন ভেস্তে চলে গেছে এরকম মুসিবত এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই ধৈর্য নাই অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া মুত্তাকি হওয়া ইমানদার হওয়া খালেস মুত্তাকি পরেজগার মানুষ হওয়া কোনোদিন সম্ভব অতএব সবর করব তো ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি আমি যদি অধৈর্য ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি তাহলে এটার শাস্তি স্বরূপ আমি দুই রাকাত নামাজ পড়ব দশটা টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব আত্মশাসন করব করে নিজেকে নিয়ন্ত্রণ করব চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার তিনটি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় নাম্বার এক হজ যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে যে হজে কোনো গুনাহ হয়নি যে হজে কোনো পাপ হয়নি ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে নারীগুলিতে কোনো অপরাধ হয়নি চোখকে হেফাজত করেছে আমলকে হেফাজত করেছে সেখানে কোনো প্রকার গুনাহ করে নাই এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে তার গুনাহগুলো মাফ করে দিবে দ্বিতীয়ত হলো কেউ যদি উত্তম রূপে উজু করে যে উজুতে কোনো
অপচয় হয়নি পানি যে ওযু শুরুতে বিসমিল্লাহ ছিল সকল সুন্নাতগুলোর আমল ছিল এরপর সুন্দর করে ওযু করে সালাত আদায় করেছে নামাজ পড়েছে এরপর সে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর গুণগান বর্ণনা করেছে আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে আল্লাহর দিকে মনোনিবেশ করেছে এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এবং তৃতীয়ত যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহর প্রশংসা করেছে যে আল্লাহ তুমি বিপদে রেখেছো তবু আমি তোমার উপরে খুশি আলহামদুলিল্লাহ তোমার প্রতি প্রশংসা এরপর সে তার ওই বিপদে সবর করেছে ধৈর্য ধারণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন চেষ্টা করব তো আমলগুলো করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন